Welcome to Bangla Tech Research YouTube channel. So viewers, asker video ti topic kibhabe apnara fiverr e gig SEO korben. So amra jehetu notun fiverr e jokhon amra gig create kori, obosshoi gig create korar age apnara je jinish ti korben oi gig er upor kichu keyword research korben je apni je gig ta create kortechen eta kon category gig create korle apnar pokke bhalo hobe. Eta niye ami ajke video te সম্পূর্ণ ডিটেইলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তাহলে এই ব্যাপারে আপনি জানতে পারবেন আশা করি ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার গিগটা আমার জানা মতে ফার্স্ট পেজে আসবে সো ফার্স্ট টাইম আপনাদেরকে বলবো আপনারা যখন ফাইবারে গিগ এসইও করবেন এসইও করার জন্য আপনাকে আগে এই গিগগুলো অর্থাৎ আমি যে গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরি যদি সিলেক্ট করি এখান থেকে আমার ধরুন লোগো ডিজাইন ব্র্যান্ডের এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করলাম এখন একটা জিনিস এখানে লক্ষ্য করুন যেটার কম্পিটিশন একটু বেশি যেহেতু আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করেন আমি আপনাদেরকে বলবো আপনি যদি একজন বিগিনার কাজ এখানে স্টার্ট করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই যেগুলো গিগে কম্পিটিশন কম অর্থাৎ সেইগুলো গিগ আপনারা সেগুলো কাজে আপনারা গিগ ক্রিয়েট করবেন যেমন এখানে অনেক লোগো দেখতেছেন এখানে যদি আমি সিগনেচার লোগো দেখি এটার গিগ কত এটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা করতেছি জাস্ট আমি যদি একেবারে এসইও করা শিখাই বাট আপনাদের ওইটা কাজে আসবে না আর আমি যে এখানে যে পদ্ধতি আমি আপনাদেরকে অনুসরণ করতে বলতেছি সেই পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই এখান থেকে অর্ডার পাবেন সো ফার্স্ট টাইম আমি এখানে সিগনেচার লোগো ডিজাইন এবং হ্যান্ডরাইটিং লোগো ডিজাইন এবং মিনিমালিস্ট লোগো ডিজাইন এই কয়টা ক্যাটাগরি আমি দেখব সো যেটার আমার কাছে মানে পারফেক্টলি মনে হবে যেটার সার্ভিস কম এবং কম্পিটিশন কম ওইগুলোর ওপর আমি গিগ ক্রিয়েট করব কিভাবে গিগ ক্রিয়েট করব আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব এখানে মিনিমালিস্টটা আমি সিলেক্ট করলাম আচ্ছা एग्जांपल হিসেবে আমি তিনটা গিগ ওপেন করলাম এখানে আমরা দেখতে পারতেছি যে লোগো ডিজাইন এটা যে ক্যাটাগরি অর্থাৎ সিগনেচার ক্যাটাগরি এখানে আমি দেখতে পারতেছি এটার কম্পিটিশন একটু কম এটার সার্ভিস অ্যাভেলেবেল মাত্র 437টা এরপর আমরা যেটা ওপেন করেছি ভ্যান্টিজ সো ভ্যান্টিজে 436টা সার্ভিস অ্যাভেলেবেল এরপর আমরা যে জিনিসটা দেখতে পারতেছি সর্বোচ্চ হইতেছে মিনিমালিস্ট এই লোগোর কম্পিটিশন একটু বেশি তাহলে আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে আপনি যদি একজন বিগিনার হন আপনি যদি এই মিনিমালিস্ট ক্যাটাগরিতে যদি কাজ করতে চান আমার কোনো আপত্তি নেই আপনি কাজ করতে পারেন এই ক্যাটাগরিতে কাজ করতে গেলে আপনাকে ফার্স্ট টাইম মার্কেটিং করতে হবে যদি মার্কেটিং না করেন তাহলে কিন্তু আপনি যে এসইওটার কথা বলতেছেন এসইও করে কিন্তু আপনার কাজে আসবে না আচ্ছা আমি যদি এখানে মিনিমালিস্ট লোগো লিখে সার্চ করি দেখেন এখানে 43,000 সার্ভিস অ্যাভেলেবেল তাহলে বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু কম্পিটিশন অনেক এই জন্য আমি বলতেছি যে আপনারা এই ক্যাটাগরি কাজ করতে গেলে আপনাকে মার্কেটিং করতে হবে আর আপনি যদি এই সব ক্যাটাগরিতে কাজ করেন যেমন ভ্যান্টিজ লোগো আমি ভ্যান্টিজ লোগোতে যদি ক্লিক করি আমি দেখাই আপনাদেরকে এই ভ্যান্টিজ লোগো আচ্ছা আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম ভ্যান্টিজ এই ভ্যান্টিজ লোগোটা আমরা ধরুন এখান থেকে এটা আমরা কপি করলাম সার্চ করলাম এরপর দেখুন এটার সার্ভিস কিন্তু মাত্র 8,000 তাহলে কিন্তু আমরা যদি এখানে দেখি আমরা এখানে যদি একটু নিউ সেলারে যদি আমরা এখানে ফিল্টারিং করে দেখি এখানে কিন্তু 5,779 জনই কিন্তু নিউ সেলার তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু আপনার লোগো যদি ক্রিয়েট করা হয় এইটার ওপর অর্থাৎ এই ভ্যান্টিজ লোগোর ওপর তাহলে আশা করা যায় আপনার এই লোগো গিগ ক্যাটাগরির ওপর আপনার কিন্তু 100% র্যাঙ্কে আসবে কিন্তু আপনি যে মিনিমালিস্ট লোগো ক্রিয়েট করবেন ওইটা ক্রিয়েট করলে কিন্তু আপনার
এই 43,000 জন মেম্বার অর্থাৎ এতগুলো গিগের ফার্স্টে আপনার থাকতে হবে। এতগুলো গিগে কম্পিটিশন করতে গেলে আপনি ফার্স্ট টাইম আসতে পারবেন না, ফার্স্ট পেজে আসতে পারবেন না। এই জন্য আপনাকে ফার্স্ট পেজে আসার জন্য যেগুলো কম্পিটিশন কম সেইগুলো আসার চেষ্টা করবেন। আমি আবারও আরেকটা দেখাইতেছি যে সিগনেচার, সো সিগনেচার যেটা আমি ফার্স্ট টাইম দেখাইছিলাম আমি, আচ্ছা বিস্তারিত আর আলোচনা করব না কারণ অনেক লং হয়ে যাবে। আপনারা যে জিনিসটা করবেন, এখন আপনি এই সব ক্যাটাগরির ওপর যদি আপনি কাজ পারেন, যেমন সিগনেচার ডিজাইন লোগো যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে আপনি এটার ওপরই কাজ করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যেটার কম্পিটিশন কম, সেটাই আপনি কাজ করার, সেটা থেকে আপনি কাজ করার চেষ্টা করবেন। এখন আমরা কিভাবে এই লোগোটাকে রিসোর্স করব, প্লাস আমরা এখানে গিগটা সেইটার ওপর আমরা ক্রিয়েট করব। এজন্য আমরা ফার্স্ট টাইম যেহেতু আমরা লোগো ক্যাটাগরি কাজ করব, এজন্য আমি যদি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করি, ধরুন আমি মিনিমাইলিস্ট লোগো বা এই লোগো ডিজাইন অর্থাৎ যে মিনিমাইলিস্ট লোগো আমি যেটা ফার্স্টটা দেখালাম এটার সার্ভিস কিন্তু 43,000। সো এই মিনিমাইলিস্ট লোগো আমরা কী করব, আমরা এখন এটা রিসার্চ করব। এটা রিসার্চ করার জন্য আমাদের কিওয়ার্ড ডট আইও সার্চ করতে হবে, KEWORD ডট আইও, জাস্ট আইও লিখে সার্চ করবেন। সার্চ করার পর আচ্ছা আমার এখানে ভুল হয়েছে, সেটা হইতেছে যে কিওয়ার্ড ডট আইও লিখতে হবে, কিওয়ার্ড ডট আইও লিখে সার্চ করার পর আপনি যে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন ফাইবার। সো আমি আপনাদেরকে দেখাইতেছি, এখান থেকে আপনার অবশ্যই ফাইবার সিলেক্ট করবেন। ফাইবার সিলেক্ট করার পর আমি কি করব, ধরুন আমি এখান থেকে মিনিমাইলিস্ট যেটার ওপর আমি দেখাইলাম এটার ওপর আমি ট্যাগটাকে রিসার্চ করব। মিনিমাইলিস্ট লেখে আমি সার্চ করার পর আমি এখান থেকে রিসার্চ করব। এটা ফার্স্ট পেজের জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি, অনেকেই বলে যে ফার্স্ট পেজে কিভাবে আনবো। আচ্ছা এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, আমরা এখান থেকে কি দেখব এই কিওয়ার্ডকে রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি আমরা এখান থেকে ফ্ল্যাট মিনিমাইলিস্ট লোগো, আচ্ছা এটার সার্ভিসটা আমরা দেখব যে এটার সার্ভিস কীরকম অ্যাভেলেবেল আছে। আমরা এখান থেকে ভ্যান্ডিসে এখানে এটা কেটে দিয়ে জাস্ট এবার সার্চ করব। এটার সার্ভিস 1,00,000 পার, সো আমরা এটা নিব না। এখানে লাক্সারি মিনিমাইলিস্ট লোগো এটার সার্ভিস দেখব এটা কত, এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল কিওয়ার্ড রিসোর্সটা আমি শেখাইতেছি, এটা 28,000। আচ্ছা আমরা এখন এখান থেকে নোটপ্যাড ওপেন করব, এজন্য আমি কম্পিউটার থেকে নোটপ্যাড ওপেন করতেছি। আচ্ছা নোটপ্যাড এখান থেকে আমি এটা কপি করব, লাক্সারি মিনিমাইলিস্ট লোগো এটা 28,000 সার্ভিস অ্যাভেলেবেল। আমরা এই একটা কম কম্পিটিশনের পাইলাম। আচ্ছা এখান থেকে আমরা আরেকটা দেখব মিনিমাইলিস্ট ফ্ল্যাট লোগো, এটার কম্পিটিশন একটু দেখি। এই লোগোটা আমরা এটার সার্ভিস 35,000, আচ্ছা আমরা 30-এর নিচে দেখব। এখান থেকে সিম্পল মিনিমাইলিস্ট লোগো, এইগুলো কিওয়ার্ড কিন্তু অবশ্যই 100% সার্চ করে এই ফাইবারে। সো এই জন্য আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছি, এটা কিন্তু 21,000। সো এরকমভাবে আমরা কি করব, জাস্ট এখান থেকে এই কিওয়ার্ডটাকে আমরা নিব, অর্থাৎ এখান থেকে এটা কেটে দিব, এই স্যাম্পল মিনিমাইলিস্ট লোগো এটাও নিব। এটা আমরা পাইলাম 28,000 আর এটা পাইলাম আমরা 21,000। এখন আমরা আরও দেখব, আচ্ছা এখন সিম্পল মিনিমাইলিস্ট লোগো এটার ওপর আমরা আবার কিওয়ার্ড রিসার্চ করব।
যেহেতু আমরা এটার কম পাইছি এটার উপর আমরা রিসার্চ করব। আচ্ছা এটার আমরা রিসার্চ করার পর আমরা এখানে দেখতেছি একটি কিওয়ার্ড শো করতেছে। আচ্ছা এখান থেকে আমি যে কাজটি করব, এখানে ইউনাইটেড স্টেট অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা আমি এটাই সিলেক্ট করেছি। এখান থেকে জাস্ট আমি আবারও আচ্ছা আমি এই ট্যাবটাকে আবার ওপেন করতেছি। আচ্ছা আমরা যেহেতু এখানে সার্চ করলাম সিম্পল মিনিমালিস্ট লোক এইগুলো লিখে যখন আমরা সার্চ করলাম তখন এইসব কিকগুলো কিন্তু এখানে আসতেছে, কিন্তু আমরা যখনই এখানে মিনিমাইলিস্ট লোগো এটা লিখে দিই বা লোগো এটা লিখে যখন সার্চ করি তখন কিন্তু আমাদের এখানে প্রায় অনেকগুলো সার্ভিস চলে আসে। দেখুন এটা কিন্তু 2 লক্ষ, অর্থাৎ এই 2 লক্ষ গিগের মধ্যে কিন্তু আমার গিগটা কিন্তু ফার্স্ট পেজে আসবে না। আপনাদের বুঝতে হবে যেহেতু আপনি একজন বিগিনার এখানে নিউ একটি গিগ ক্রিয়েট করতেছেন তখন কিন্তু আপনার এই গিগটা আসবে না, এজন্য আপনাকে লো কম্পিটিশনের কিওয়ার্ডটাই আপনাকে রিসার্চ করতে হবে। যেমন আমি এটা সার্চ করলাম এটা 28,000-এ আছে, এরকম আরও আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা এখান থেকে আরও কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে, যেমন আমি ইউটিউব লোগো ইউটিউব এটা লিখে যখন আমি সার্চ করব এটার সার্ভিস দেখুন একেবারে মানে সীমিত। কিন্তু এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে এই কিওয়ার্ডটা রিসোর্সের কাজটাই আমি এই জন্যই দেখাইলাম, আমরা যে মিনিমাইলিস্ট ক্যাটাগরি যে লোগোগুলো ডিজাইন করব অর্থাৎ ওইটার ওপর বেসিস করে কিন্তু আমাদের এখানে ট্যাগটা রিসোর্স করতে হবে। যখন কোনো ক্লায়েন্ট এই লাক্সারি মিনিমাইলিস্ট লিখবে জাস্ট তখন কিন্তু এই মিনিমাইলিস্টটাকে ফলো করবে। আচ্ছা এখন আমরা এখান থেকে 2-3টা এই মিনিমাইলিস্টের ওপর লোগো যে ট্যাগ এটা নিব। এরপরে আমরা দেখতেছি ইউটিউব লোগো ইউটিউব ব্র্যান্ড অ্যান্ড লোগো। আচ্ছা এটার সার্ভিস অ্যাভেলেবেল মাত্র 6,000, আমরা এটা নিতে পারি কারণ অনেকেই তো ইউটিউব লোগো করে এই জন্য আমরা এটা নিতে পারি। এরপরে আমরা সাজেস্ট লিস্টে আরও কয়েকটা দেখাইতেছে, যেমন ইউটিউব ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড লোগো চ্যানেল লোগো ইউটিউব চ্যানেল লোগো এটা আবার 29,000। সো এখান থেকে ইউটিউব লোগোটা আমি কেটে দিলাম, ইউটিউব চ্যানেলটা কেটে দিলাম, দেখি সাজেস্টে আর কোনো কিছু শো করি নাকি। আচ্ছা এখান থেকে আমার লোগো ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, এটা আবার দেখুন 58,000। তাহলে আমরা যেটা পাইলাম এটা ধরুন 6,000, 6,000-এর মধ্যে আছে এই গিগটা, অর্থাৎ আমাদের এইটার ওপর যদি আমাদের এই গিগটা যদি ফার্স্ট পেজে আসে তাহলে কিন্তু আমাদের অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ যেহেতু লোগো ক্যাটাগরির ওপর আমাদের কম্পিটিশন একটু বেশি এই জন্য আমাদের এভাবেই রিসার্চ করতে হবে। আচ্ছা আমি এখানে যেটা করব এই লোগো ইউটিউব লিখে আমি আবারও কিওয়ার্ড রিসার্চে আসব। সেম একইভাবে আমি এখানে দেখব যে ইউটিউব চ্যানেল লোগো ইউটিউব লোগো ইউটিউব লোগো ডিজাইন লোগো ইউটিউব। আচ্ছা এটা লিখে আমি যখন সার্চ করব দেখি একটু সেন্স এটাও ওই 6,000। আচ্ছা এইভাবে আমরা যখন রিসার্চ করব যখন কোনো ক্লায়েন্ট এই লেখাটা লিখে সার্চ করবে তখন এখানে যদি আপনার নিউ সেলারে যদি অপশন সিলেক্ট করে এখানে যদি অ্যাপ্লাই করে তাহলে আপনার এখানে দেখবেন যে নিউ সেলারের গিগগুলো এখানে শো করতেছে। যখন আপনার এই কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ এই কিওয়ার্ড থেকে সার্চ করবে তখন কিন্তু আপনার এই ফার্স্ট পেজে আসবে। এখন অনেকেই বলতে পারে যে এখানে যে লোগোটা আমি লিখে সার্চ করতেছি, আচ্ছা লোগো আমি এখানে যদি অন্য কিছু দেই যেমন লোগো ওয়েব লোগো দেখে লিখে সার্চ করি
ওয়েবসাইট লোগো, এটা আবার দেখুন 2714, অর্থাৎ এটার সার্ভিস আরও কম, এটাতে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। সো আপনারা কি করবেন, এখানে 100, 200, 300 এইরকম কম্পিটিশনে যদি আপনি রিসার্চ করতে পারেন ট্যাগুলো, তাহলে আপনার গিগটা কিন্তু ফার্স্ট পেজে আসবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে যেগুলো 100, 200 মানে সার্ভিস অ্যাভেলেবেল, এইগুলোতে করলে তো আমি 100% অর্ডার পাবো, কিন্তু আমি কি জন্য মিনিমালিস্ট এই 21,000 লিস্টে এই ট্যাগুলো আমি ইউজ করব, এই কিওয়ার্ডগুলো ইউজ করব। কারণ একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এই লাক্সারি মিনিমালিস্ট লোগো লেখে হাজার হাজার ক্লায়েন্ট সার্চ করে। এটা যদি আপনার 1,000, 2,000 ক্লায়েন্ট মান্থলি সার্চ করে, এই কিওয়ার্ড দিয়ে মান্থলি সার্চ করে ধরুন 1 থেকে 2 জন এরকম, আর এটাতে কিন্তু সার্চ পরে বেশি, এই জন্য এই কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। প্লাস আপনার এইরকম কিছু লো কম্পিটিশন কিওয়ার্ড সার্চ করতে হবে। যদি কোনো ক্লায়েন্ট এই রিলেটেড সার্চ করে, ধরুন আপনি এখান থেকে 100 জন মান্থলি 100 জন ক্লায়েন্ট আপনার এখানে এই ট্যাগ দিয়ে ভিজিট করে আপনার এটা ভিজিট করতেছে, আর এখান থেকে যদি আপনার ফার্স্ট পেজে যদি কেউ এই লোগো ডিজাইন লিখে সার্চ করে, যদি আপনাকে ফার্স্টে পায়, মাসে একটা ক্লায়েন্ট আসলে যদি একটা ক্লায়েন্টে আপনি যদি ফার্স্ট পেজে পাই গিগ, সেক্ষেত্রে আপনি কিন্তু ওখানে অর্ডার পাবেন 100%। সো আশা করি আপনারা এই ব্যাপারে বুঝতে পেরেছেন। এখন আপনারা এই keyword.io এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে কিছু আইডিয়া নেবেন, নেওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল থাকবে এই এই গিগটাকে কীভাবে ব্লগ সাইটে পোস্ট করে আপনার এই গিগটাকে গুগল সার্চ র্যাঙ্কে নিয়ে আসবেন। যেমন আমি আপনাদেরকে যদি এখানে দেখাই লোগো, লোগো গিগ ফাইবার, আচ্ছা লোগো গিগ ফাইবার লিখে আমি যদি সার্চ করি, দেখুন এখানে কিন্তু অনেকগুলো গিগ আসতেছে। আচ্ছা এখানে ডিফল্ট যে ওয়েবসাইটগুলো আছে, আবার এখানে দেখুন ফেসবুকেও কিন্তু আসছে, বা আদার্স আরও ওয়েবসাইটেও কিন্তু আসছে, পিন্টারেস্টেও আসছে। এই দেখুন এখন অনেকেই বলতে পারে যে গিগটা কিন্তু হয়তো বা আসে না। দেখুন আমার যে ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমি যে একটি গিগ ক্রিয়েট করে গিগের ওপরে যে একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, ওই গিগটা কিন্তু কীভাবে গিগটা ক্রিয়েট করতে হয় এটার কিন্তু অলরেডি আমার যে থাম্বনেলটা কিন্তু গুগল সার্চ র্যাঙ্কে আসছে। দেখুন আমি কিন্তু এখানে লাইভ প্রুফ কিন্তু আমি দেখাইলাম, দেখুন আমার ইউটিউবের এই যে এটা এখানে আসছে, অর্থাৎ আমি যদি এটা এখানে যদি আমি এখন ধরুন আমার এই ইয়েটা যদি লিখে, অর্থাৎ এখানে যদি আমার ফাইভারের লিঙ্কটা অ্যাড করি, দেখুন আমার চ্যানেলে আবার অনেকে হয়তোবা এইটা ব্লিপ করতে পারবেন না, এই জন্য আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন আমার চ্যানেলে কিন্তু চলে আসছে, এইটা কিন্তু আমার গুগল সার্চ র্যাঙ্কে ইন্ডেক্সড হয়েছে। সো এটা কিভাবে আপনারা এরকম গুগল সার্চ র্যাঙ্কে নিয়ে আসবেন, এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান, তাহলে অবশ্যই আমি নেক্সট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সাথে থাকুন, আশা করি আপনারা এরকম আরও টিউটোরিয়াল পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।